আমার ফোনটা এখানে, আমার ফোনটা কি এখানে? এই ছেলেটা যা করতেছে, লাইফ তো স্টার্ট হয়ে গেছে। আগে আসবো না, আগে সবাই জয়েন করে ফেলুক। হ্যালো, কি অবস্থা সবার, কেমন আছো? আচ্ছা হ্যালো, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আমি এই মাত্র নোটিফিকেশন পাইলাম, মানে হচ্ছে এখন লাইফটা স্টার্ট হয়ে গিয়েছে। এখন কি আমাকে দেখা যাচ্ছে? হি হি, আমাকে দেখে ভয় পাচ্ছে কে কে? এই তো, হাই বিপাশা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আপু? এটা কি রেহা, রে রেহনামা হুসেন আপু? হাই আপি, হ্যালো সুন্দরিতা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আর হচ্ছে বিউটিফুল আপু, থ্যাংক ইউ সো মাচ। সো আমি কিন্তু আজকে স্পেশাল লাইভ হবে, আজকে হোয়াইট কালার স্পেশাল লাইভ, মানে ম্যাক্সিমাম হচ্ছে তোমার মানে হোয়াইটের মধ্যে থাকবে, অফ হোয়াইটের মধ্যে থাকবে। তো আমি আজকে চুল বেঁধে একদম লাইভে চলে আসছি তোমাদের সাথে। কি কি খবর আপু? এই তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। সো হচ্ছে কি কালার দেখতে চাও, কি ড্রেস দেখতে চাও, আমাকে ফার্স্ট একটু কমেন্ট করে জানিয়ে দিতে হবে যে কি ড্রেস দেখতে চাচ্ছ। আর একটু লাইভটা আমি আমাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি, আমি কোথাও শেয়ার করে দিই না, আমাদের পেজে শেয়ার করে দিই না, আমি গ্রুপে শেয়ার করে দিই না। আপু আপু তোমার লেন্সের ডিটেলসটা বলো, লেন্সের ডিটেলসটা বলবো? এটা আসলে আমি তো দেখে আসিনি, আমি আজকে কি লেন্স, এটা গ্রে, গ্রে মানে গ্রে টাইপ, এটা হ্যাজেল গ্রে না কি? আসলে আমি তো সবগুলো শেডই আমার আছে, সো আমি আসলে বুঝতে পারছি না। আর আমি কি ঠিক আছি, আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে? বাহ, আজকে তো ভালোই, অনেকেই জয়েন করে ফেলতেছি, একটু কাইন্ডলি কষ্ট করে জয়েন করে ফেলো। আর আমি লাইভটা একটু শেয়ার করে দিচ্ছি, লাইভটা শেয়ার করে দিয়ে তারপরে হচ্ছে আমি তোমাদের সাথে, তোমরা একটু খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আর যারা সুন্দর বলছো, কাইন্ডলি কষ্ট করে একটু লাইভটা শেয়ার করে দিবে, হ্যাঁ একটু লাইভটা শেয়ার করে দিলে কিন্তু, কারণ আমি এমনিতে অনেক কম লাইভে আসি, তো দেখা যাবে যে হচ্ছে। আজকে আমি চুলটা বেঁধে চলে আসছি, কেমন লাগতেছে জানি না। সো না না না, লেট করে ফেলছো, এটা কি জান্নাতুল ফেরদৌস আপু? লেট না, আমি মাত্র জয়েন করলাম, আর আজকে আমি একটু টাইম নিচ্ছি, কারণ আপু তোমার ড্রেসটা দেখতে চাই। ঠিক আছে আপি, ওকে, সো কোনো সমস্যা নেই, আমি আমার ড্রেসটা দেখাবো। আমার চুলটা না খুলে গেছে মনে হয়, চুলটা ঠিক করে বেঁধে নিই, একটু একটু করে করো তো। ওকে, একটু টাইম দিতে হবে, অ্যাকচুয়ালি আমি না না চিরুনি লাগে না আমাকে, কটন হচ্ছে নইলে দুটা লাইভের মতো কটনের। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কটনের অনেক কালেকশন আছে। আমি আসলে কি সিরিয়াল মেনটেন করে একটু দেখাচ্ছি, একটু এটা আমি আসলে এখানে না অনেক কমেন্ট কিন্তু দেখতে পাওয়া যায় না, সেই জন্য বুঝতে পারছি না। সো এটা আসলে যারা যারা কোনো ধরনের কোনো নেগেটিভ কথা মানে কমেন্ট করবে, তাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে আজকে লাইভে, সিরিয়াসলি আমি আজকে এটা করব, লাইভ শেষে যারা কোনো ধরনের বাজে কিছু বলবে বা বাজে ধরনের কোনো কিছুই করলে, আমি ওইটা আজকে একদম লাইভে, লাইভের পরে। আচ্ছা আমার কি লাইভ মানে ঠিক আছে, মানে লাইভটাই সব কিছু, তো আমি আমার ড্রেসটা দিয়ে ফার্স্টে স্টার্ট করব।
সো আমার দেশটা খুবই সুন্দর, একটা পিওর শিফনের মধ্যে আমার দুলটা এত বড় হয়ে গেছে। আর আমাকে কি ফুল দেখা যাচ্ছে না? তো ফুল দেখা যাচ্ছে না আমাকে। সো হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে তোমার এটা আমি আজকে এটা করব, সত্যি কথা, কারণ আমাদের পেজে এটা আমি করিনি, এখন পর্যন্ত করা হয় নাই। সো আমি স্ক্রিনশট নিয়ে একদম তাদেরকে মানে ব্লগ তো করবই। ব্রেন্সবার্গ, হাই আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, ব্রেন্সবার্গের কথা ফার্স্টে আসছে, আজকে একটা কালার দেখাবো, আমি এর আগে লাইভে দেখাতে পারিনি। সো দেখি এটা কি, হ্যাঁ এটা খুব সুন্দর একটা, আমি দুইটা আজকে ম্যাক্সিমাম কালারগুলো এই ধরনেরই থাকবে। এটা হচ্ছে আমি দুটো কালার আমি দেখাবো, আমি আজকে দুটো কালার, দুইটা না তিনটা, দেখি তিনটা চারটা পাঁচটা, মানে আজকে সব ম্যাক্সিমাম অফ হোয়াইট, হোয়াইটের মধ্যেই থাকবে। সো এইগুলো অনেকগুলো কালেকশনস আমি তোমাদেরকে দেখাবো। মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি জানি না আজকে আমি একটা রিং লাইট ইউজ করতেছি, আমাকে দেখা যাচ্ছে কিনা ঠিকভাবে এটাই তো আমি বুঝতে পারছি না। ওকে, আচ্ছা একটু বেশি বেশি করে তোমরা, আচ্ছা বার, এটা আজকে বার কি, এটা হচ্ছে আমি ওটা দেখাবো, ওটা কই, ওটা তো নাই, আর একটা হোয়াইট কালার আছে ব্লু কালারের ওড়নার সাথে, এতে মনে আছে। আচ্ছা ওটা আমি আমি ওটা পরে এসে তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাবো, একটু তো আমাকে টাইম দিতে হবে। আর হচ্ছে আপু আমার মেসেজে রিপ্লাই দিই না, আনিকা আনিকা, আচ্ছা আনিকা আনিকা রিপ্লাই দেয় না কেন? আচ্ছা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের অনেক বেশি প্রেশার, সো দেখা যাচ্ছে যে রিপ্লাই কেন হচ্ছে না, হচ্ছে না, সব ক্লিয়ার হয়নি এখন, না 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 মানে সব মেসেজের কি রিপ্লাই হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো হচ্ছে হাই আপি, আচ্ছা আমরা আমি বলে দিচ্ছি যে আমি আসলে তো আপি দেখাবো, আচ্ছা কী কী দেখাবো বলো, ড্রেস মার্ক দেখাবো না আমার ড্রেসটা ফার্স্টে দেখাবো একটু কাইন্ডলি কষ্ট করে। আপু ইয়ারিংটা কোথা থেকে নিয়েছেন আপু? এটা ইয়ারিংসটা আমি একটা পেজ থেকে নিয়েছি, নামটা তো মনে নেই আসলে, এত মানে এই থেকে কি নেওয়া হয়। সো আমি ফার্স্টে যে দেখো আমি আমার ড্রেসটা কিন্তু ডিটেলসে দেখা যাচ্ছে কিনা জানি না, হ্যাঁ এটা পিছনে চলে যায়, তো আর পিছনে চলে গেলে আমাকেও দেখা যাবে না, সো এটা ঠিক আছে। আচ্ছা তো দেখো আমি আজকে একটু লাইট ইউজ করেছি, সো আমি একটু ফার্স্টে আমার ড্রেসটা দেখাবো কিনা সেটাই চিন্তা করছি। কোনটা দেখাবো, এটা এটা আমারটাই, আচ্ছা ঠিক আছে আমারটাই দেখাচ্ছি। সো খুব সুন্দর একটা ড্রেস এটা, আর আমি আজকে যেগুলো দেখাবো সবগুলো কিন্তু খুবই লাক্সারি ফেব্রিকগুলো হবে, খুবই ভালো কোয়ালিটির। এটা আমি যেটা পরে আছি এটা কিন্তু ফুল শিফনের মধ্যে, ওকে শিফনের মধ্যে থাকবে ড্রেসটা, আমি একটু দেখাচ্ছি পিওর শিফনের মধ্যে। আর এটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু দেখো ওড়নাটার কিন্তু এইভাবে কিন্তু ওয়ার্ক করা আছে, এটা কিন্তু পিওর শিফনের মধ্যে হবে। আমি এটা একটু র্যাফেলের মতো বসিয়ে নিয়েছি ওড়নার দুই সাইডে, এটা কিন্তু র্যাফেলের মতো বসানো থাকবে না। আর এটা এক্সট্রা নেকটা খুব সুন্দর করে, এটা এগুলো কি মানে রুবি পান্না দিয়ে একদম মানে এত সুন্দর করে ওয়ার্ক করে দিয়েছে, এটা হচ্ছে এক্সট্রা থাকবে। ফুল ড্রেসটা কিন্তু থ্রি পিস, এটা এটা কিন্তু ফুল ড্রেসটা তোমার হচ্ছে পিওর শিফনের মধ্যে হবে, আর এটা থ্রি পিস, হ্যাঁ এটা কিন্তু থ্রি পিস। আর ব্যাক সাইডটা আমি একটু দেখাচ্ছি, ব্যাক সাইড আছে আমি কী করে দেখাবো, কারণ ব্যাক সাইডটা দেখা যাবে না, তো আমি একটু ডিটেলসেই দেখাচ্ছি তোমাদেরকে। সো একটু কাইন্ডলি কষ্ট করে, নাইস লাগছে দেখতে, থ্যাংক ইউ সো মাচ দিলরুবা রহমান আপু। প্রাইস আগে ডিটেলসে দেখাই তারপরে প্রাইসটা বলি, ওকে, কারণ আগে যদি প্রাইস বলি তোমরা তো আর থাকবে না লাইভে, থাকবে বলো? আচ্ছা একটু খুলবো, সো আমি একটু ক্যাটালগটা দেখাই এটা কী ব্র্যান্ডের আমি একটু ডিটেলসে দেখাচ্ছি। সো এটা হচ্ছে ওরা ওয়েদেনভাবে মেক করেছে, তো খুব সুন্দর এটা আসলেই, এটা হচ্ছে পার্ট বাই পার্ট থাকবে। সো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা থাকবে, খুব সুন্দর এগুলো কিন্তু পিওরের মধ্যে। আর এটা একটা মিল্ক মানে হোয়াইট বলতে এটা অফ হোয়াইট টাইপের কালার, মানে হোয়াইট তোমরা ইনার দিয়ে যেভাবে ইচ্ছে সেইভাবে কিন্তু মেক করে নিতে পারবে। সো আমি একটু ক্লোজভাবে দেখাচ্ছি, এটা কিন্তু পিওর শিফনের মধ্যে, ওকে এটা কিন্তু পিওর শিফনের মধ্যে। আর এগুলো কিন্তু একদম মিরর বলতে সত্যিকারের মিরর, এটা এমন না যে ফেক কোনো মিরর বসায় দিয়েছে, এটা কিন্তু একদম রিয়েল, হ্যাঁ এই এটা কিন্তু একদম রিয়েল হবে, কারণ ফেক কিছু না এখানে, দেখছো একটু গ্লেজ দিচ্ছে কি সুন্দরভাবে, একটু কিন্তু এটা গ্লেজ দিচ্ছে, সো এটা কিন্তু রিয়েল, হ্যাঁ দেখো এটা কিন্তু রিয়েল একদম মিররটা,
কান ছিঁড়ে যাবে না? এটা হচ্ছে কে? এটা আপু, এই যে শায়লা। আচ্ছা আচ্ছা আপু, না আপু ছিঁড়ে যাবে না। ছিঁড়ে গেলে কি কান ছিঁড়ে যাবে না? মানে এর থেকে হেভি, মানে দেখা যাচ্ছে ওয়েটের ইয়ারিংস পরা পরে, মানে আমার, আমি পরি আর কি, সো আমার এটা মানে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। সো এটা কিন্তু তোমার হচ্ছে রিয়েল একদম মিরর। হ্যাঁ, এটা খুব সুন্দর করে, এটা কিন্তু স্টিচ করা, সো এগুলো কিন্তু পরে যাবে না। দেখো আমি টানতেছি, তারপরে কিন্তু এটা ছুটে যাবে না, একটাও কিছুই হবে না একদম। এটা এক মানে থাকে না, এটা কিন্তু ফেক কিন্তু ই না, এটা কিন্তু একদম রিয়েল, একদম মিরর দিয়ে ওয়ার্ক করা। জিনিসটা কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। সো আমারটা একটু গ্লেজ দিচ্ছে মনে হয়, দিচ্ছে কি দিচ্ছে না সেটাও বুঝতে পারছি না। সো এটা কিন্তু খুব সুন্দর করে তোমার এইভাবে মিরর ওয়ার্ক করা আছে, আর এই মিডেলও কিন্তু খুব সুন্দর করে দেখা একটা সিকোয়েন্স দিয়ে, এটা একদম পিওর শিফনের মধ্যে। এটা পিওর শিফনের মধ্যে। সো এটা কিন্তু এক্সট্রা প্যানেল আছে, আমি দেখাবো সব কিছুই তোমাদেরকে। আর এটা হচ্ছে তোমার অর্গানজার ভিতরে, খুব সুন্দর করে এটা অর্গানজার মধ্যে। এটা কি, এটা থেকে আমি একটা একটা করে নিয়ে এইভাবে মানে ইয়ার মানে কি ফিঙ্গার রিংস বানাতে দিব, ঠিক আছে? কারণ এটা এডি স্টোন, এখানে পার্ল আছে, সিকোয়েন্স আছে, আর এগুলোকে কি বলে আমি জানি না, এটাকে কি বলে? হ্যাঁ, আমাকে শোনা উচিত ছিল ওদের কাছ থেকে যে আসলে এটাকে, এটাকে অরিজিনাল একদম রুবি পান্না দিয়ে দিচ্ছে নাকি ওরা, এত জোস একটা। এটা কিন্তু অর্গানজার মধ্যে, এটা তোমরা কি করবে বলো? আমি যেভাবে বসে নিয়েছি এমব্রয়ডারি করে, তোমরা কিন্তু চাইলে এইভাবে জিনিসটা বসায় নিতে পারবে। জাস্ট খুব সুন্দর একটা কালেকশনস, একটা অর্গানজার মধ্যে। আর এটা দেখো কি সুন্দর একটা গ্লেজ দিচ্ছে, কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট এটা রিয়েল আর অনেক বেশি সুন্দর। সো এটা কিন্তু তোমার নেকে বসবে, আমি একটু দেখাচ্ছি ধরে। সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, সেম ড্রেসটাই আমার। সো এটা দেখো, এটা কিন্তু খুব সুন্দর একটা মিডেল পর্যন্ত চলে আসবে। আর এটার সাথে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার নিচের পার্টটা দেখা যাচ্ছে কিনা জানি না। সো এটা তোমার হচ্ছে নিচে বসবে। হ্যাঁ, এটা কিন্তু চাইলে তোমরা, এটার লেন্থ কিন্তু তোমরা চাইলে বাড়ায়, মানে যত ইচ্ছা, যত ইচ্ছা না, কারণ এই ড্রেসগুলো কি একটু শর্ট প্যাটার্নে মেক করলে কিন্তু ভালো লাগে। লাইক হচ্ছে 44 থেকে 40, মানে নর্মালি তো আমরা দেখা যাচ্ছে মাঝ, আগে কিন্তু এত লেন্থ ছিল না, মাঝখানে কিন্তু আমরা খুব কম দেখা যাচ্ছে যে তোমার কি বলে 42 এরকম পড়তাম, আবার মাঝখানে 47 ছিল, 46 থাকতো, বাট এখন কিন্তু একটু আবার একটু শর্ট প্যাটার্ন চলে আসছে। সো তোমরা কিন্তু চাইলে এটা কি করবে, এটা 44 করতে পারবে, 45ও করা যাবে, কারণ এটা এক্সট্রা একটা নিচে প্যানেল দেওয়া আছে। সো এটা তোমার হচ্ছে, এগুলো কিন্তু ফেক কিছু না, হয়তোবা তোমাদের কাছে মনে হচ্ছে মিরর ওয়ার্কটা তো একটা কমন জিনিস, সো এটা কিন্তু রিয়েল। হ্যাঁ, এই যে দেখো, এটা কিন্তু হাতে পেলেই তোমরা বুঝবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, জিনিসটা কিন্তু টানলেও ছুটে যাবে না। এই যে দেখো, আমি কিন্তু অনেক হার্ড ভাবে এটা কিন্তু ই করার ট্রাই করছি, বাট যাবে না। এটা ওরা এত সুন্দর করে মানে স্টিচ করে দিয়েছে। সো এটা হচ্ছে তোমার নিচের পার্টটা বসবে একদম সেম আমারটাই, আমারটা হচ্ছে নিচের পার্টটা আমি এইভাবে বসিয়ে নিয়েছি। সো তোমরা এইভাবে বসিয়ে নিবে, সো এটা হচ্ছে নিচে মানে নিচে বসবে একদম, আর এটা তো মিডেলে বসবে খুব সুন্দর করে একদম রুবি পান্না দিয়ে আমারটার মতো। এটা কিন্তু একদম পিওর শিফনের মধ্যে কালেকশনসটা। এটা দেখি, ব্যাক পার্টটাও সুন্দর, এটার প্যান্টটাও অনেক সুন্দর, একদম সেম টু সেম ক্যাটালগে দেওয়া আছে। সেটা আমি এখানে রেখে দিচ্ছি নাকি? ওয়াও, কি যে সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। সো একটু তোমরা কাইন্ডলি কষ্ট করে একটু বেশি বেশি করে লাইফটা, জানি কেউ শেয়ার করবে না, তোমরা হচ্ছে কিপটুস লাইফ শেয়ার করতে চাও না, অন্য আপুদের লাইফ থেকে শেয়ার করো, সো আমার লাইফটা শেয়ার করবে না আমি জানি। সো এটা দেখো, এটা ব্যাক পার্টটাও কিন্তু নিচে খুব সুন্দর করে এরভাবে পাড়ের মতো করে দিয়েছে, ওকে। আর এটা মিডিলে কিন্তু খুব সুন্দর করে এইভাবে কিন্তু ই থাকবে, এটা কিন্তু ব্যাক সাইডটাও কিন্তু গর্জিয়াস। এই যে দেখো, কাজটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এটা হচ্ছে ব্যাক সাইডের জন্য সেপারেট সেপারেট। আর এটা হচ্ছে তোমার, এটা আমি ক্যাটালগটা একটু দেখবো, ক্যাটালগটা ওইটা কাগজের ভিতর থেকে বের করে দেন, তাহলে হয় কি জিনিসটা একটু ক্লিয়ার বোঝা যায়। এটা স্লিভের জন্য, হ্যাঁ, এটা কিন্তু আমি এইভাবে স্লিভটা মেক করেছি, তোমরা এইভাবে মেক করবে, কারণ এটা অনেক বেশি লুজ দিয়ে পড়লে কিন্তু এত ভালো লাগবে না, কারণ এখানে কিন্তু দেখো, আর এখানে ক্যাটালগে দেখো প্যান্টটা, আমি এখানে ক্যাটালগটাই দেখাচ্ছি, কারণ প্যান্ট যদি আমি দেখাতে চাই জিনিসটা অনেক খারাপ লাগবে। সো তোমরা এখানে দেখে নিতে পারবে, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো প্যান্টের কাপড়টা আমি দেখাচ্ছি, প্যান্টের কাপড় একদম সুপার ডুপার, একদম মানে কি বলে, একদম সিল্কের একটা প্যান্ট। আর এটার সাথে দেখো, প্যান্টের সাথে তোমরা এই দুইটা ই পাবে, এটা খুব সুন্দর করে প্যান্টটাকে তোমরা কাটওয়ার্ক করে বসে নিবে, লাইক ক্যাটালগে যেরকম ভাবে দেওয়া আছে, এটা কাটওয়ার্ক করে জাস্ট প্যান্টটার এত সুন্দর আর গর্জিয়াস হবে, জাস্ট দেখো এত সুন্দর, দুইটা প্যান্টে এইভাবে বসে নিবে আর নিচে খুব সুন্দর করে কাটওয়ার্ক করবে।
আমারটা দেখা যাবে না, কারণ আমি মানে দেখা যাচ্ছে ই পড়া আছে। খুবই ক্লাসি একটা লুক দিবে আর খুবই এলিগেন্ট, সত্যি কথা বলতে যেটা সেটা প্যান্টটা মেক করবে। আচ্ছা ক্যাটালগে কি দেখা যাচ্ছে? ক্যাটালগটাতে প্যান্টটার প্যান্টের ডিজাইনটা দেখা যাচ্ছে কিনা আমি একটু বুঝাতে চাচ্ছিলাম। দেখো এটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা আছে। ওকে, সো দেখো এই যে প্যান্টটা কি দেখা যাচ্ছে কিনা আমি জানি না, সো দেখো প্যান্টটা দেখলে তোমরা বুঝতে পারবে। সো ওইভাবে প্যান্টটা মেক করে নিবে। এটা শুধু ইনার কিনতে হবে, আর এটার নিচে কিন্তু হেভি কোনো ইনার না দিলেও হবে, ঠিক আছে? নর্মাল একটা, কারণ এটা পিওর শিফন, এরকমটা না যে তোমাদের অনেক বেশি বডি দেখা যাবে বা সামথিং, এরকম কিছু না। সো এটা হচ্ছে খুব সুন্দর একটা, দেখো এটা দুপাট্টাটা এত সুন্দর, ওড়নাটা ফুল ওড়নাটার মধ্যে কিন্তু দুই সাইডে দেখো এই পাশে যেরকম একটা প্যানেলের মতো করে এমব্রয়ডারি করে দিয়েছে, বোথ সাইডে কিন্তু সেম টু সেম ওয়ার্ক করা। ওকে, সো এটা হচ্ছে প্রাইসটা, কি কি কালার হবে প্রাইসটা বলেন আপু, আগে একটু ডিটেলসে দেখায় তারপর আমি প্রাইসটা বলতেছি। ওকে, সো এটা দেখো এটার কিন্তু মিডেলও কিন্তু খুব সুন্দর করে এইভাবে ছিটে ছিটে ওয়ার্ক করা থাকবে ফুল ওড়নাটাতে। আর ওড়নাটা এত বড়, ট্রাস্ট মি, মানে এটা এত বড় মানে আমার পুরো ই হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এটা যারা দেখো খুব সুন্দর একটা লুক দিবে, এইভাবে দিলেও কিন্তু খুবই ভালো লাগবে, তাই না? দেখি এটা কই, গলার মালাটা কোথায়? এই গলার মালাটা কোথায়? সো এটা হচ্ছে গলার মালা। ওকে, এটা একটা নেকলেস, তোমরা পরে নিবে, খুব সুন্দর লাগবে, রাইট? দেখো এত সুন্দর, এটা কেটে মানে আমার খুবই পছন্দ হয়েছে, এটা একদম রিয়েল। এটা কি বলে এটাকে, এটা কি এডিস্ট, এটা কি কুন্দন নাকি এটা কি, আসলে আমি জানি না, বলতে পারছি না। এটা খুব সুন্দর একটা, এটা এগুলো দেখে তো আমরা ফিঙ্গার রিংস এইভাবে কিন্তু ই করা যায়। সো এটা খুব সুন্দর একটা লুক দিবে তোমাদের, চাইলে দেখো খুবই 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 সুন্দর। সো এটা কিন্তু থ্রি পিসেস ছিল, টোড়নাটা আমি সরাচ্ছি। সো এটা কিন্তু থ্রি পিস, হ্যাঁ, শুধু তোমাদেরকে জাস্ট ইনারটা নিতে হবে, ইনারটা মানে খুব নর্মাল একটা কাপড় দিয়ে তোমরা ইনারটা দিয়ে দিতে পারবে। সো আমার মানে হোয়াইট কালারটা ছিল, সো আমার ইনারের জন্য কাপড় কিনতে হয়নি, কারণ এটা কিন্তু ওইভাবে বডি দেখা যায় না। দেখো এক পার্ট করে কিন্তু বডি দেখা যাচ্ছে না। সো এটার নিচে তোমরা নর্মাল একটা কি বলে খুবই কম দামের একটা হোয়াইট কালারের ইদে কিন্তু তোমরা পড়তে পারবে। এটার এটার হচ্ছে রুবি, এটা হ্যাঁ সাইদ আপু মনে হয়েছে আমি রুবির কথা বলছিলাম, রুবি পান্না, রুবি, থ্যাংক ইউ সো মাচ আপু। তো কানের দুলটা, আচ্ছা কানের দুলটা আমি আজকে সেল করে দিব তোমাদের লাইভে, নিয়ে যাও কানের দুলটা, ঠিক আছে? সো হচ্ছে দেখো এটা এত সুন্দর, এটা এটা হচ্ছে থ্রি পিস, এটা হচ্ছে আমি ফেব্রিকটা বলে দিচ্ছি। আমি আর একটা ড্রেস, এখন ব্রেস মার্কটা দেখো, এটা হচ্ছে তোমার পিওর শিফনের মধ্যে। ওকে, পিওর বলতে একদম পিওর শিফন, যেটাকে বোঝায় পিওর শিফনের মধ্যে থাকবে। ইউ আর লুকিং সো গর্জি আমিনা বেগম। আচ্ছা আমি একটু কমেন্ট নেই তারপর আবার বলতেছি। এটার প্রাইসটা হচ্ছে তোমার হচ্ছে 4800 টাকা। ওকে, এটার প্রাইসটা কিন্তু 4800 টাকা। আর আমি কিন্তু আমার ওড়নাটাতে কিন্তু এইভাবে কিন্তু দেখো র্যাফেলের মতো করে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু হোয়াইট কালার কাপড়টা দিয়ে এইভাবে র্যাফেলের মতো করে নিতে পারো, আর চাইলে নাও করতে পারো, তোমাদের ইচ্ছা। আমার কেন জানি ইদানিং এই ডিজাইনটা খুব ভালো লাগে। ওকে, ওকে, সো আমি নেক্সটে দেখাচ্ছি। সামসুন নাহার আপু হাই আপি, হ্যালো নিশি হামিদা আপি, হ্যালো আপি। সো আপি অন্য কালার হবে আজকে, আমি বলছি যে এই আমার চুল খুলে গেছে, আজকে আমি বলছি যে হোয়াইটের মধ্যে বেশি কালেকশন দেখাবো। সো এটা আমি এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর, ট্রাস্ট মি, যারা ব্রেঞ্চমার্ক অলরেডি নিয়েছো তাদের জন্য একদম এটা শকিং হতে পারে। আমি ভুলে এটা দেখাতে পারিনি, মানে আমার কাছে এটা দেওয়া হয় নাই। সো এটা এত সুন্দর কালার কম্বিনেশন আপু, তোমাকে ড্রেসটা অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। এটার এত জোস একটা ব্রেঞ্চমার্ক দেখাবো এখন, এটা কিন্তু থ্রি পিসের, খুব সুন্দর একটা কালার, খুবই সুন্দর, আর এত সুন্দর কালার কম্বিনেশন, প্লাস হচ্ছে এটা খুবই ডিজাইনার পিসেস, এটা হচ্ছে থ্রি পিস ব্রেঞ্চমার্কের মধ্যে কিন্তু এটা থ্রি পিস। এটার প্যান্টটাও কিন্তু খুব সুন্দর করে ই করা আছে, চলছে। এটা আপু, এটা কি ইয়াররিংসটা আমি কোথা থেকে নিয়েছি? সো এটা তো ব্রেঞ্চমার্ক যারা নিচ্ছো অলরেডি তো আমাদের পেজ থেকে অনেকগুলো নেওয়া মনে হয় ডেলিভারি হয়ে গেছে। সো এটা একটা পার, এটা হচ্ছে কামিজটা থাকবে, এটা হচ্ছে প্যান্টটা মেক করাই থাকবে, এটা হবে তোমার হচ্ছে দুপাট্টাটা ওড়না থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে থ্রি পিস, সো খুব সুন্দর একটা কালার, এই কালারটার অনেক বেশি মানে আমার অনেক পছন্দ,
ট্রাস্ট মি, মানে এত সুন্দর করে এটার মধ্যে বিভিন্ন পার্ট গুলো আছে, সো ফুল ড্রেসটা এত এত বেশি গর্জিয়াস আর এত সুন্দর, খুবই সুন্দর একটা। এটা দেখো, এটাও কিন্তু ফুল, এগুলো যা দেখাচ্ছি সব কিন্তু তোমার হচ্ছে খুবই হাই কোয়ালিটির একদম অরিজিনাল ব্রেঞ্চ মার্ক আমি এখন যেটাকে দেখাচ্ছি, কারণ এগুলো কিন্তু এমনটা না, আমাদের বিভিন্ন ধরনের আমরা দেখি মার্কেটে বিভিন্ন ধরনের ই থাকে, সো এটা কিন্তু একদম ইটা। এটা দেখো ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর করে স্টিচ করা, সো এটা আমি আজকে ই করো যারা ইটি করেছে না, সো এরকম আমি স্ক্রিনশট দিয়ে সব নেগেটিভ সব কিছুকে আজকেই করবো, কারণ আপি এত কিউট মাশাল্লাহ, না নজর লাগে সেটাই, নজর যেন না লাগে কালো টিপ দিয়ে দিব সাইডে, বাচ্চাদের যেরকম দিয়ে রাখে না, সো মজাই লাগে দেখতে। সো দেখো এটা কিন্তু ড্রেসটা কিন্তু এটা সাইডে দুই সাইডে কিন্তু এইভাবে ওয়ার্ক করা থাকবে, এই পাশটা আর এই পাশটা, বোথ সাইড, ওকে, সো বোথ সাইডে কিন্তু এইভাবে ওয়ার্ক করা থাকবে। এটা যেরকম নেকেও খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে, দেখো এটা যখন আমি পরে আসব, এটা আমি নিয়েছি একটা অবশ্যই নিয়েছি, সো এটা যখন আমি পরে আসব তখন তো তোমরা সবাই, কারণ এটা বেশি পিছে মানে দেখা যাচ্ছে আমি এটা অনেক বেশি নাই, আমাদের নেক্সট আবার আসবে এই শিপমেন্টে মনে হয় কতগুলো আসছে আমি জানি না, সো এটা দেখো নিচেও কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে, ওকে, খুব সুন্দর করে একদম, খুব এগুলো এই ড্রেসগুলো পরলে যে কাউকে অনেক বেশি, এগুলো অনেক বেশি ইউনিক একটা ড্রেস, ওকে। আর সবার যারা আমরা বিভিন্ন ধরনের ইউনিক কালেকশন রাখতে পছন্দ করি কম বেশি জানি আমরা, আমাদের সবারই একটা করে ব্রেঞ্চ মার্ক আছে, ঠিক আছে। ও এটা হচ্ছে দুইটা স্লিভের জন্য দেয়া আছে, দেখো এটা স্লিভটা আমি যেভাবে মেক করেছি, সো আমরা তুমি চাইলে আমি এটা পরে আসব পরে যখন আমাদের স্টকে মানে 100 পিসের বেশি থাকবে এই ড্রেসটা তখনই আমি পরে আসব, বাট এখন আমাদের হচ্ছে 20 থেকে 25 পিসেস আছে, সো আমার পক্ষে এটা এখন পরে আসা পসিবল হবে না, কারণ অনেকই স্টক আউট শুনতে হবে। দেখো এটা কিন্তু স্লিপটাতে কিন্তু এইভাবে দেখো একটা কি সুন্দর একটা কিন্তু গ্লেজ দিচ্ছে, রাইট, সো এটা দেখো এটা দুটো স্লিভের জন্য সেপারেট সেপারেট দিয়ে দিয়েছে এতটুকু করে, মানে এনাফ কাপড় দেওয়া আছে, আর এগুলো কিন্তু এত লেন্থ হয় না, এটা 42 থেকে কিন্তু 44 করা যায়, কারণ এত কিন্তু লেন্থ কিন্তু এত বেশি হয় না এই ড্রেসগুলো, কারণ এই ড্রেসগুলোতে একটু প্যান্টগুলো যেহেতু গর্জিয়াস থাকে সো এগুলো এত বেশি লেন্থে পড়ে না, ঠিক আছে। আর এটাও দেখো এটা ব্যাক সাইডটা, ব্যাক সাইডটা কিন্তু ফুল এইভাবে ওয়ার্ক করা, আর এটা কিন্তু হাই কোয়ালিটির অর্গানজা, এমন টিস্যু না যে একদম মানে লো লেভেলের, এগুলো বডিতে লেগে থাকবে না, এটা না ওইটা না, সো তারপরেও অনেকের অনেক ধরনের সমস্যা থাকতেই পারে, সো তোমরা যারা কিনা ইন্টারেস্ট নিতে চাও দেখো এটা কিন্তু লেন্থ অনেকই আছে, ওকে, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে, বাট এটার কিন্তু লেন্থ কিন্তু অনেক বেশি আছে, সো এগুলো অনেক সুন্দর। আর এখানে কিন্তু নিচে খুব সুন্দর করে এইভাবে ই করে দিয়েছে, তোমরা চাইলে এরকম র্যাফেল করতে পারো, মানে অনেক ধরনের আসলে ডিজাইন করা যায় একটা ড্রেসকে, ঠিক আছে, কারণ এখন আমরা কম বেশি নেটে সার্চ করে বিভিন্ন ডিজাইন দেখায়, তারপরে হচ্ছে এটার ওড়নাটা দিন প্যান্টটা দিন দিয়ে কিন্তু আমরা মেক করে নিতে পারবো, ওয়াও জাস্ট অসম্ভব সুন্দর, এটা জ্যাকার্ডের মধ্যে হবে ওড়নাটা, খুব সুন্দর করে এগুলো এটা ইউনিক একটা কালেকশন দিয়ে দিয়েছে। আর যেহেতু সামনে আমাদের উইন্টার চলে আসতেছে সো এটা এক ফুল, এটা চার সাইডে এইভাবে কিন্তু খুব সুন্দর করে একদম র্যাফেল করা আছে, দেখতে পাচ্ছো, সো যেহেতু এখানে একটা গোল্ডেনের ওয়ার্ক করা আছে সো এইভাবে কিন্তু জ্যাকেট ওড়নাটা দিয়ে তোমার একটা খুব সুন্দর একটা মানে লুক তোমরা ক্রিয়েট করতে পারবে। আর এটা প্যান্টটা দেখো, এটা কিন্তু প্যান্টটা, ওকে, প্যান্টটা হচ্ছে মেক করা থাকবে, এটা কিন্তু প্যান্টটা মেক করা থাকবে, সো এটার খুবই সুন্দর ক্লাসি একটা লুক, মানে খুবই আনকমন হবে, ওকে, খুবই আনকমন, এটা আমরা যে কোনো ধরনের প্রোগ্রামে ইজিভাবে এটা আজান দিয়ে দিচ্ছে, আজান দিয়ে দিচ্ছে। আসলে এরকম একটা ইতে এই যে আমি একটু কমেন্ট নিয়ে নিই যে কি জন্য এটা আইরিন আক্তার, এই যে কিছু মহিলারা থাকে যারা কিনা মানে অন্যকে দেখে এত বেশি জেলাস ফিল করে, সো হচ্ছে উপরের ড্রেসটা কি আপনার মনে হয় হবে, আমার ড্রেসটা নিতে চাইলে তোমার হচ্ছে কি করতে হবে, এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অবশ্যই অর্ডারটা কনফার্ম করে দিতে হবে, সো এটার প্রাইসটা বলে দিই, একটু আমি ব্রেঞ্চমার্ক অলরেডি বলে দেখিয়েছি,
সো এটার প্রাইসটা হবে তোমার হচ্ছে 6200 টাকা, মানে 6400 টাকা। অলরেডি তো আমরা এটা যারা মানে এটা আমি দেখাইনি এই ডিজাইনটা, ঠিক আছে? ওইটা আমি তো ওই পার্টটা দেখাই, এই যেটা হাতটা নিতে ব্যাক পার্ট, হ্যাঁ হ্যাঁ আমার ড্রেসটা তো অবশ্যই আছে, আমি আমার ড্রেসটা ফার্স্টেই দেখিয়ে দিয়েছি। আমার ড্রেসটা তো অবশ্যই, আমি যে ড্রেস পরবো এটা তোমাদের হবে না সেটা কি হয় বলো? অবশ্যই আমার ড্রেসটা অ্যাভেলেবেল আছে, খুব সুন্দর একটা রুবি পার্নার, একটা আপু বলে দিয়েছে রুবির, সো খুব সুন্দর একটা ড্রেস অবশ্যই। আর আমি এখন একটা অ্যানাদার একটা ডিজাইনে চলে যাচ্ছি। আচ্ছা অন্য একটা কালার মনে নিয়ে আসলে বুঝতে পারতো, সেটা আমি সরাই ফেলতেছি। এটার প্রাইসটা হবে তোমার হচ্ছে 6200 টাকা, ওকে, মানে 6200 টাকা। সো এটা এখন আমি সরাই ফেলতেছি, এটা খুব সুন্দর। এটা প্যান্টটাও তোমরা মেক করাই আছে, এটা হচ্ছে খুব সুন্দর। এখন তো উইন্টার চলে আসতেছে, সো আমরা এগুলো কালেকশন, কারণ সবসময় সব কালার আসে না। এটা দেখাবো এখন, একটু কমেন্ট গুলো নিয়ে নিই। হাই বিউটিফুল শারমিন, শারমিন আপু, আপু আপনার ড্রেসটার দাম কেমন হবে? এটা 4800 টাকা, আমারটা 3 পিস, ওকে। সো আমারটার প্রাইসটা সবকিছু কিন্তু পিওর শিফন, এই যেগুলো দুল টুল পরে আসলে একটা ঝামেলা হয়ে যায়। সো আমারটার প্রাইস হচ্ছে 8000 বলতেছি, 4800 টাকা আপু। আজান দিচ্ছে, একটু মাথায় ওড়নাটা দিলে ভালো হতো না? আচ্ছা আপু নেক্সট টাইম থেকে দিব, সরি। মাহমুদুল কি দেখাচ্ছেন বোঝা যায় না, আর একটু দূরে গিয়ে দেখান। আপনি তোমার পরা ড্রেসটার প্রাইস কত? এটা 4800 টাকা আপু। আপু যে ড্রেসটা দেখালেন ওইটার কি অ্যানাদার কালার হবে? হ্যাঁ এটার আমাদের 10টা ডিজাইন আসছে, সো অ্যানাদার ডিজাইনগুলো আমি অলরেডি দেখিয়ে দিয়েছিলাম মনে হয় কালকে, না কালকে না পরশু দিন লাইভ করলাম, না কালকে মনে হয় কটন ড্রেস, পরশু দিন মানে যে ব্লু কালারের, ওটা পরশু দিনের লাইভের আছে। কি দেখাতে মুখের কাছে বোঝা যাচ্ছে না, বুঝ একটু ওয়েট করেন আপু। রিমু ইসলাম আপু পাগল হয়ে গেছেন কেন ভাই, অস্থির হয়ে গেছে এইখানে, এত অস্থিরতা দেখানোর তো কিছু নাই তাই না? একটু মানে ভালো না লাগলে বা যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে চলে যেতে পারেন, এখানে তো আর মানে দেখানোর কিছু না। এটা আমি আমাদের পেজ থেকে লাইভে আসছি, সো আমি এখানে ফেস দেখাবো না দূরে যাব না কাছে যাব সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার, ওকে? তো ভালো না লাগলে ইগনোর করতে পারেন প্লিজ, এইসব উল্টাপাল্টা এসে এখানে কথা বলতে আসবেন না। সো এটা হচ্ছে খুব সুন্দর একটা পিওর শিফনের মধ্যে। আর আপনাদের জন্য কিছু আপুরা আছে যাদের জন্য আমি লাইভে খুব কম আসি, আবার কিছু আপুরা আছে লাইভে না আসি না কেন আসি না করে একদম পাগল হয়ে যায়, যে সবাই এভরিডে লাইভে আসে তুমি লাইভে আসো না এটা ওটা করে সবাই একদম পাগল হয়ে যায়। সো এটা কিন্তু খুব সুন্দর একটা দেখো, এটা কিন্তু পার্ল ওয়ার্ক করা, আমি কিন্তু বলছি যে প্রত্যেকটা ড্রেসই কিন্তু হাই কোয়ালিটির, আর এগুলো কিন্তু সব স্টিচ করা, ওকে? এগুলো কিন্তু সব একদম স্টিচ করা পার্ল দিয়ে সিকোয়েন্স দিয়ে। আপু তোমার কানের দুলটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার জামাটার মধ্যে অন্য কালার হবে? না অন্য কালার হবে না বলে দিয়েছে আগে। সো এটা হচ্ছে দেখো খুব সুন্দর একটা পিওর শিফনের মধ্যে, এটা কিন্তু পিওর শিফনের মধ্যে, এটা কি আমি ভুল হচ্ছে? এটা তো এক্সট্রা ইয়ে আছে তো এই জন্য আসলেই। সো আমি একটু ক্লোজভাবে দেখাই তাহলে তো হয়তো তোমরা বুঝতে পারবে, এগুলো কিন্তু ওই রকমটা না, কারণ এখন আমাদের সিকোয়েন্স, তারপর এখানে কিন্তু স্টোন ওয়ার্ক আছে, পার্ল আছে, এমব্রয়ডারি আছে, সো বিভিন্ন ধরনের কিন্তু আমাদের কিন্তু সব কম বেশি কিন্তু আমরা সব ড্রেসের মধ্যে কিন্তু এই ধরনের ই পেয়ে থাকি, বাট এগুলো কিন্তু কোয়ালিটি অনেক হাই, হ্যাঁ সব কিছু কিন্তু এক রকম না। সো এটা খুব সুন্দর একটা দেখো, এটা ফ্রন্ট সাইডের ফ্রন্ট সাইডটা হবে, আর এটার হচ্ছে দেখি পার্ট বাই পার্টগুলো একটু ছবিটা দেখতে হবে না হলে আসলে বোঝা যায় না, ক্যাটালগটা একটু দিন।
সো এটা হচ্ছে তোমার ক্যাটালগটা, আগে ক্যাটালগটা দেখে নাও, এটার জন্য দেখাচ্ছি, তারপরে বোঝা যাবে মেবি। আর এটা হচ্ছে তোমার নিচে পার্ট দেওয়া আছে, স্লিভের জন্য দেওয়া আছে। এটা একটা নিচের পার্টে যাবে, এটা কিন্তু লেন্থ অনেক বেশি করতে পারবে। দেখো এটা নিচের পার্টটার জন্য দেয়া আছে। সো এটা হচ্ছে পার্ল দিয়ে খুব সুন্দর করে, এগুলো কিন্তু একদম টানলেও ছুড়বে না, এই যে মানে কোনো ধরনের কোনো পসিবিলিটি নাই আপু। রিজন, হ্যাঁ মুড অফ হয়ে যায় আমার, একটু একটু কিছু কিছু কথা শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। সো আমি আসলে এই জন্য কিন্তু খুব কম লাইভে আসি, আমরা দেখা যাচ্ছে যে লাইভ করে ভিডিও করে আমি আপলোড করে দিই, কারণ এখানে আসলে কেউ, আমরা কারো নেগেটিভ কথা বলার মানে ই করার জন্য এখানে আসলে কেউ আসেনি। ওকে, সো যাই হোক, এগুলো আসলে ইগনোর করাটাই বেটার। যাই হোক, আমি আর বলতে চাচ্ছি না। সো এটা একটা স্লিভের জন্য যাবে, এটা হচ্ছে স্লিভের পার্টটা দেখা একটু। এভাবে তোমরা স্লিভে বসায় দিবে, এটা এটা তোমরা দুইটা আছে, তো একটা স্লিভে যাবে একটা নিচে যাবে। ওকে, আর এটা হচ্ছে তোমার, এটা কি স্লিভ, হাতাটা দেখি একটু, ছবিটা দেখি, এই যে ক্যাটালগটা। হ্যাঁ, এটা হচ্ছে স্লিভের জন্য দিয়েছে। এখানে কিন্তু দুইটা স্লিভ তোমরা ইজিভাবে মেক করে নিবে, আমি একটু তোমাদের জাস্ট ডিজাইনটা দেখাচ্ছি কিভাবে নিবে। সো এইভাবে কিন্তু স্লিভটা হবে। ওকে, সো খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে স্লিভটা তোমরা মেক করে নিতে পারবে। আর এটা অ্যানাদার বিউটিফুল, এটা ব্যাক পার্ট, এটা কিন্তু থ্রি পিস। ওকে, এটাও কিন্তু থ্রি পিস, ব্যাক পার্টও কিন্তু সেম, খুব সুন্দর করে এইভাবে কিন্তু ওয়ার্ক করা থাকবে, ছিটা ছিটা ওয়ার্ক। ওকে, সো এটাও খুব সুন্দর একটা খুব সুন্দর। ওকে, আর এটা হচ্ছে তোমার প্যান্টের জন্য দেয়া আছে, প্যান্টের জন্য দেয়া আছে। আর এটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা ওড়নাটা হবে জ্যাকার্ডের মধ্যে, একটু এটা দেখে ছবিটা দেখালে বুঝতে পারবে। সো ওয়া, ওড়নাগুলো এত গর্জিয়াস, এই এই ড্রেসের ওড়নাগুলো মানে কিনতে গেলে এরকম একটা একটা ওড়না যদি আমরা কিনতে যাই, এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, এই ওড়নাগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ, আর এত লম্বা, এত বড়, আল্লাহ রে আল্লাহ, মানে কি বলবো, খুব সুন্দর আর খুব ইউনিক একটা কালেকশনস। এই যে দেখো, ক্যাটালগটা দেখলে তোমরা বুঝতে পারবে। সো হচ্ছে এখানে খুব সুন্দর, ওকে, এই যে দেখা যাচ্ছে কিনা, একটু বেশি মানে ডিপ মনে হচ্ছে, বাট খুব সুন্দর একটা অফ হোয়াইটের মধ্যে কালার, খুব সুন্দর কালার এইটা। হ্যাঁ, খুবই সুন্দর একটা মানে ইউনিক একটা ড্রেস, আর খুব সুন্দর কালার কম্বিনেশন করে। এটা পার্ট বাই পার্ট দেখিয়ে দিই আমি একবার। এটা হচ্ছে ফ্রন্ট সাইডের জন্য দেওয়া আছে, আর এটার সাথে এক্সট্রা এই দেওয়া আছে আরো, ওই যে ভিতরে দেখো। এটা হচ্ছে তোমার একটা স্লিভের জন্য যাবে, এটা হচ্ছে ওড়নাটা তো দেখিয়ে দিলাম, আর এক্সট্রা একটা পার্লের মতো করে দেওয়া আছে। এগুলো কিন্তু খুব সুন্দর করে এগুলো তোমরা বসিয়ে নিলে ড্রেসটা আর অনেক বেশি সুন্দর হবে। ক্যাটালগ দেখে একটু ক্লোজ ভাবে দেখাচ্ছি, না হলে অনেকেই বুঝতে পারবে না। এটা এডি স্টোন দেওয়া আছে এগুলোর মধ্যে। ওকে, এগুলো কিন্তু এডি স্টোন দেয়, রিয়েল একদম, এগুলো কিন্তু ফেক কিছু না। দেখো একটু গ্লেজ দিচ্ছে কিন্তু, সো এটা খুব সুন্দর, এগুলো অনেকগুলো দেয়া আছে। তোমরা ক্যাটালগ দেখে এগুলো বসে নিবে, স্লিভে বসাবে, ড্রেসের নিচে যাবে, দেখি কোথায় কোথায় যাবে এটা। সো এটা তোমরা চাইলে এইভাবে কিন্তু এটার ওড়নাটার নিচেও কিন্তু খুব সুন্দর করে দেখো ই করা আছে। সো ভালো লেগে থাকলে স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দিবে। এটার প্রাইস হবে তোমার হচ্ছে 5800 টাকা। ওকে, 5800 টাকা, এটা কিন্তু খুব সুন্দর একটা, খুবই পিওর শিফনের মধ্যে, খুবই একটা কি বলে, খুব গর্জিয়াস একটা থ্রি পিস এটা। এটা আপু তুমি অনেক সুন্দর, অ্যান্ড ড্রেসগুলো জাস্ট ভেরি ভেরি ইউনিক ড্রেস, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আজকে তুমি কটন লোনের ড্রেস, আমি এই এই যে সাজটা দিয়ে আসছি আজকে, হ্যাঁ এই সাজ দিয়ে কটন ড্রেস কি দেখানো, কটন ড্রেস কি দেখাবো আজকে না, আমি কালকে দেখাবো আপু, কালকে আমি কটন ড্রেস পরে লাইভে আসবো। সো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, এখন তো আমি রেগুলার লাইভে আসার ট্রাই করছি। সো তোমরা হচ্ছে কালকে ইনশাল্লাহ একটু কষ্ট করে ধরে রাখো, তুমি তো অনেকগুলো ড্রেস পারচেস করেছো আপু, জান্নাতুল ফেরদৌস আপু, একটু ওয়েট করো, সমস্যা নাই, আমরা দিয়ে দিব, মানে অনেকগুলো কালেকশনস আছে আপু তোমার পড়া। আচ্ছা, অনেক বড় একটা কমেন্ট, লংটা কত দেয়া যাবে আপু তোমার পড়া ড্রেসটা, লংটা প্লিজ বলো আপনি। এটা লংটা, আচ্ছা ওই যে ফিতাটা, ফিতাটার দিয়ে আমি মেজারমেন্ট করে দিচ্ছি, একটু ওয়েট করো, আমি মেজারমেন্টটা করে দিচ্ছি আমার ড্রেসটার। এটার লেন্থ আসলে কি, এটা ইচ্ছা, এটার তোমরা চাইলে অনেক কিছু কিন্তু করতে পারো। হ্যাঁ, আমরা একটু র্যাফেল দিয়ে কিন্তু, আমি যেরকম ওড়নাটা দুই সাইডে এটা ইচ্ছা করেই দিয়েছি, এটা কিন্তু আসলে কিন্তু ছিল ই না, আমি ইচ্ছা করে কিন্তু র্যাফেল দিয়ে ওড়নাটার অনেক ই করে ফেলছি,
বা চাইলে কিন্তু তোমরা ড্রেসের নিচেও কিন্তু একটু দিয়ে করতে পারো, বাট আমি কিন্তু অনেক বেশি, আমি একটু এটা মেজারমেন্টটা করে দিচ্ছি, একটু ওয়েট করো। সো এটা আমারটা ধরেই দেখাচ্ছি, দেখো তো এটা কত নিচে। একটু ওয়েট করো, আমি মেজারমেন্টটা করে দিচ্ছি। 46, এই যে 46, মানে তোমার 44-45 করতে পারবে, 46 আছে। বাট এটা চাইলে তোমরা 40, মানে এটা আসলে ইচ্ছা করে অনেক কিছু করা যায়। হ্যাঁ, এটা আসলে এটা মেক করার উপরে ডিপেন্ড করে। অনেকে আছে, অনেক টেইলাররা অনেক অনেক সময় ভালোভাবে মেক করতে পারে না, তাদের অনেক ঝামেলা হয়। এটা আসলে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তোমরা কিভাবে মেক করছো বা কেমন কোয়ালিটি টেইলার থেকে ড্রেসটা মেক করছো, বাট এটা আসলে বুঝাই যায় কতটুকু হবে। ওকে আপু, কি আপু, নেভি ব্লু ড্রেস আমাকে মেক করেছি, জাস্ট অ্যামেজিং হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। নেভি ব্লু কোনটা আপু? হাউ মাচ ডেলিভারি ফ্রি? ও আচ্ছা, আমি একটু ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি। আর আমি একটু পরে এটা, আমি একটু পরে লাইভে আসতেছি, লাইভে জয়েন করবো কিনা জানি না। আমি তাওয়াক্কালের হচ্ছে হোয়াইট আর ব্লুর সাথে একটা কম্বিনেশন একটা ড্রেস পরে লাইভে আসবো। সো হচ্ছে আমি এখন লাইভটা কেটে দিচ্ছি, আমি একটু পরে ড্রেসটা চেঞ্জ করে আমি যেটা পরে আসবো ওইটা পরে আমি আবার লাইভ করবো, তোমরা কিন্তু সবাই লাইভটাতে জয়েন করবে। ওকে, সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আমি একটু পরে 10 মিনিটের মধ্যে আমি লাইভে আসতেছি অন্য একটা ড্রেস পরে। ওকে, সো টাটা, তোমরা কিন্তু আবার জয়েন করে ফেলবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।